আজকে তৈরি করে দেখাবো সফট অ্যান্ড ময়েস্ট উইদাউট ওভেন রেনবো কেক। কেকটি দেখতে যেমন সুন্দর, খেতে দারুণ স্বাদের। তাছাড়া তৈরি করা তো আরও সহজ, কোনো প্রকার ইলেকট্রিক বিটার ছাড়াই আমি আজকের কেকটি ব্লেন্ডার জারে তৈরি করে দেখাবো। তাছাড়া হাতের কাছে যদি ব্লেন্ডার না থাকে, হ্যান্ড বিটার দিয়েও এই কেকটি তৈরি করা যেতে পারে। এই কেকটির আরেকটি সুবিধা, এই ব্যাটারটি দিয়ে এরকম প্লেন কেকও তৈরি করতে পারেন। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেনবো কেক কীভাবে তৈরি করি। রেনবো কেক তৈরি করার জন্য প্রথমে ড্রাই উপকরণগুলো চেলে প্রিপেয়ার করে নিব। নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার, 1 কাপ মিল্ক পাউডার। এই 3টি ড্রাই উপকরণ ভালোমতো মিশিয়ে চেলে একটা সাইডে রেখে দিব। চালতে চালতে যখন অবশিষ্ট অংশটা থাকবে তখন সেটা ফেলে দিব। চেষ্টা করবেন ড্রাই উপকরণগুলো 2 থেকে 3 বার চেলে নিতে, এতে করে কেকের রেজাল্ট খুবই ভালো আসবে। এখন বাকি উপকরণগুলো প্রিপেয়ার করে নেব। কেকটি তৈরি করতে আমার লাগবে 3টি ডিম। 3টি ডিম আমি রুম টেম্পারেচারে এনে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম, কুসুম এবং সাদা অংশ সহকারে। এরপর 1 কাপ চিনি, এরপর যাবে 1 কাপ তেল, এরপর 1/4 টিস্পুন লবণ দিয়ে ভালোমতো ব্লেন্ড করে নিতে হবে। হাতের কাছে ব্লেন্ডার জার না থাকলে এই কেকটি ডাল গুটনি দিয়ে ঘুটেও তৈরি করা যেতে পারে। ডিম, তেল, চিনি, লবণ একদম ভালোমতো ব্লেন্ড হয়ে গেছে। এখন একটি বাটিতে ঢেলে নিব। এখন এর সাথে প্রথম যে আমি ড্রাই উপকরণগুলো চেলে রেখেছিলাম, এই ড্রাই উপকরণগুলো অল্প অল্প করে 2 থেকে 3 বারে এর সাথে মিশিয়ে নেব। আমি এই কেকটিতে কোনো ধরনের ফ্লেভার ইউজ করি নাই। কেকটিতে 1 কাপ পাউডার মিল্ক দেওয়ার কারণে কেকটির মতো একটি মিল্কি মিল্কি ফ্লেভার চলে আসছে, তাই ফ্লেভার না দিলেও চলবে। চাইলে আপনারা যে কোনো ধরনের ফ্লেভার ইউজ করতে পারেন। কেকের ড্রাই উপকরণগুলো একদম ভালোমতো মেশানো হয়ে গেছে, আমার কেক ব্যাটার ইজ রেডি। চাইলে এই কেক ব্যাটার দিয়ে এমন প্লেন কেকও তৈরি করতে পারেন। প্লেন কেকটি খেতে আরও বেশি দারুণ লাগে। আমি যেহেতু এটা রেনবো কেক তৈরি করি, আমি 7টি বাটি নিয়েছি আর এই বাটিতে পরিমাণ মতো ব্যাটার নিয়ে পছন্দ মতো 7 ধরনের 7টি কালার অ্যাড করছি। এখন একটি কেক প্যানে ওয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে আবার উপরে একটু ওয়েল ব্রাশ করে নেব। নিয়ে সবের মধ্যে কালারিং ব্যাটার এক এক করে ঢেলে নেব। কোনো কালারিং ব্যাটার একটু বেশি হলে কোনো সমস্যা নেই। যেমন ধরুন একটু লাল ব্যাটার বেশি হয়ে গেছে অথবা হলুদ ব্যাটার বেশি হয়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই। এভাবে করে সবগুলো কালারিং ব্যাটার প্যানে নিয়ে একদম ভরাট করতে হবে। এরপর কেক প্যানটাকে এভাবে একটু টেপ করে নিতে হবে। এভাবে টেপ করে নিলে চারিপাশে একদম সমানভাবে কেকটা ফুলে উঠবে। কেকটিকে চুলায় প্যানে বসিয়ে দেব। প্যানটাকে আমি আগে থেকে চুলায় বসিয়ে 5 মিনিট গরম করে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে এই ছিদ্রটাকে টিস্যু পেপারের সাহায্যে বা কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। কেকটি আমার কুক হতে সময় লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টা পর কেকটি নামানোর আগে একটি কাঠি দিয়ে চেক করে নিতে হবে। কাঠিটি যদি ক্লিন না আসে তাহলে আরও কিছুক্ষণ কেকটি হওয়া না পর্যন্ত কুক করতে হবে। আর যদি কাঠিটি ক্লিন আসে তাহলে চুলা থেকে নামাতে হবে। কেকটি আমার একদম ভালোমতো কুক হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটি নাইফের সাহায্যে কেকটিকে প্যান থেকে ছাড়িয়ে কেকটি ঢেলে নেব। তো আমার তৈরি হয়ে গেল সফট অ্যান্ড ময়েস্ট রেনবো কেক। কেকটিকে চাইলে এভাবে সাজিয়েও খেতে পারেন অথবা এমনিতেও কেটে খাওয়া যেতে পারে। এই রেনবো কেকটি এভাবে সাজিয়ে আমি আমার খালামণিকে গিফট করেছিলাম, তাই এই সাজানো কেকটি আর কাটতে পারলাম না। এখন এই কেকটি কেটে আপনাদের সাথে একটু শেয়ার করছি। কেকটি খেতে কিন্তু খুবই মজার। ঠিক আছে, আমার রেনবো কেক রেসিপি আজ এখানে শেষ করছি। কেকটি কেমন হলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে যেন ভুলবেন না। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।